এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল জয় উইথ পিঙ্কি। আর আছি কি বার বুধবার বুধবার এখন বাজে হচ্ছে দুপুর আড়াইটে। আর একজন বলেছে যে দিদি তারিখটাও বলে দেবে, কত তারিখ? 8 তারিখ। আর এখন দুপুর আড়াইটে বাজে, আড়াইটে থেকে আমি আমার ব্লগটি শুরু করছি। আর এখন আমরা দুপুরের খাবার খেতে যাব। সকালবেলা থেকে আমি ভিডিওটি শুরু করিনি, কারণ সকালবেলায় ঘুম থেকে উঠতে অনেকটা দেরি হয়ে গিয়েছে, মানে 10টা বেজে গিয়েছে। তারপরে 10টার সময় ঘুম থেকে উঠে সব কাজ সেরে রান্নাবান্না করে খেয়ে তারপরে অনেকগুলো জামা কাপড় ধুয়েছি, স্নান করেছি, আর এখনই দুপুরবেলা রান্না করেছি হচ্ছে কি জানি কাবলি ছোলা দিয়ে, মানে যেটা চানা আর কি, ওটা দিয়ে পনির রান্না করেছি। এখন আমরা লাঞ্চ করব। ভাই অবশ্য খেয়ে না ঘুমিয়ে পড়েছে, ও সকালের খাওয়া খেয়েছে হচ্ছে একটু আগে, সেটা খেয়ে ও ঘুমিয়ে পড়েছে। এখন আমি আর আমার হাজবেন্ড খেয়ে নেব। ভীষণ খিদে পেয়েছে আর ভীষণ গরমও লাগছে। চলো খেয়ে নেই, চলো 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 চলো, খিদে পেয়েছে, চলো চলো। ঠিক আচ্ছা চলো তোমাদের একটু দেখিয়ে দেই আমি কি রান্না করেছি। আমি নাকি ভীষণ মুটি মুটি আর ওয়েট। আমি কি সব কথা বলে কি সব কথা বলতে হবে? তা বলবো না, তুমি আমাকে কি সব বলো। দাঁড়া তোমাদের একটু দেখিয়ে দেই কি কি রান্না করেছিলাম আজকে। এই দেখো, এটা ভেন্ডি ভাজা, সকালেও খাওয়া হয়েছে তার জন্য এরকম। আর এটা হচ্ছে ওই যে একটা ভিডিওতে দেখিয়েছিলাম তো, মসুর ডাল সেদ্ধ দিয়েছি, সেই মসুর ডালটা ছিল ফ্রিজে, আলু সেদ্ধ ছিল, সেটা দিয়ে চপ বানিয়েছি। আর এখানে হচ্ছে কাবলি ছোলা দিয়ে পনির রান্না করেছি। ভাত বেড়ে নিয়ে আসছি, খেতেও বসে গিয়েছি। আর এখন বাজে হচ্ছে 2:30 বাজে, 4টের সময় আমার পড়া আছে, মানে স্যার এখন ফোনে পড়ায়, আজকে থেকে শুরু করবে 1 ঘন্টা। সব বান্ধবীরা আমরা কনফারেন্সে আসবো, স্যারও আসবে, তখন স্যার পড়াবে। তাই 4:30 থেকে 5:30 অবধি স্যার পড়াবে। তাই খেয়ে দিয়ে তারপরে সবকিছু নিয়ে বই খাতা নিয়ে ঠিকঠাক করে বসি, কারণ ফোনে বলবে তো। যদি কেউ পড়তে না চায় সেদিন কনফারেন্সে আসবি না? হ্যাঁ, পড়তে না চাইলে কনফারেন্সে আসবে না সে। কলেজ খুলে 1 সপ্তাহ পরই পরীক্ষা স্যার বলে দিয়েছে, আর আমার কাছে কোনো নোটই নেই। নোট নেই, পলিটিক্যাল সায়েন্সের কোনো নোট নেই, কিন্তু হিস্ট্রি তারপরে বেঙ্গলি এটার আছে, কিন্তু পলিটিক্যাল সায়েন্সের কোনো নোট নেই। স্যারের কাছে আজকে আমার পলিটিক্যাল সায়েন্সের নোটও চাইতে হবে। এডুকেশন কালকে স্যার এডুকেশন পড়াবে, কিন্তু এডুকেশন তো আমার নেই, কালকে আমি পড়বো না আর কি, আমি আর মমিতা। তাহলে খেয়ে নেই, তারপরে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। খাওয়া দাওয়া শেষ, খাওয়া দাওয়া শেষ করে আমি চলে এসেছি রুমে। আর হ্যাঁ, থালা বাসন ধুয়ে রাখিনি, এখন একটু পরে ধোবো। এখন খাওয়ার পরে না আমার থালা বাসন ধুতে ইচ্ছে করে, একবারে রাতে ধোবো। আর এই দেখো বোতলে জল, আর এখানে আমার বই খাতা পেন স্কেল সবকিছু নিয়ে রেডি হয়ে রুমের মধ্যে চলে এসেছি, কারণ 3টে বাজে। তো সবে খেলাম, একটু রেস্ট নেবো, একটু ফোন চাপবো, তোমাদের সঙ্গে গল্প করবো, এতে সময়টা কেটে যাবে, 4টেও বেজে যাবে, আর স্যারও ফোন করবে, তখন পড়া শুরু করব, তারপরে আবার পড়ার পরে তোমাদের সঙ্গে দেখা হবে। ঝাল লেগে গিয়েছে, কেন ঝাল লাগলো? ও ভিন্ডি ভাজা লঙ্কা ছিল তো, সেখান থেকে আমি খেয়েছি লঙ্কা। আর আজকে ইতিহাস লেখাবে স্যার, কালকে আবার আমার পড়া নেই, কারণ কালকে এডুকেশন, এডুকেশন সাবজেক্ট আমার নেই, আছে 3rd ইয়ারে গিয়ে, এখন নেই, 2nd ইয়ারে নেই। হাত ব্যথা হয়ে যাচ্ছে, ট্রাইপডে ক্যামেরাটা লাগাইনি তো তার জন্য হাত ব্যথা হয়ে যাচ্ছে। আর আমি স্নান করে না মুখে কোনো ময়েশ্চারাইজার এবং আমি গোলাপ জল ব্যবহার করি সেটাও লাগাইনি, একবারে একটু পরে মুখ টুক ধুয়ে তখন লাগিয়ে নেব। যা একটু রেস্ট নেই, তারপরে আবার তোমাদের সঙ্গে গল্প করছি। হ্যালো এভরিওয়ান, এখন বাজে হচ্ছে 5:47, এখনো 6টা বাজেনি। আর এখন আমার ভীষণ খিদে পেয়েছে, কিন্তু আমি কি খাবো? সত্যি খিদে, ভীষণ খিদে পেয়েছে, ভাত খেতে ইচ্ছে করছে না, চা খেতেও ইচ্ছে করছে না। আর আমি এখন চলে এসেছি চা বানাতে, চা হচ্ছে, এখন আমরা 3 জনে চা খাবো।
রাতে শুধু রুটি করব, কারণ দুপুরবেলা যে কাবলি ছোলা দিয়ে পনিরটা রান্না করেছিলাম সেটা রয়েছে, তার জন্য রুটি করলে হয়ে যাবে, যে কটা ভাত আছে ভাতেও হয়ে যাবে। হ্যালো এভরিওয়ান, আর এখন বাজে রাত 9:15। এখন আমি এসেছি কিচেনে, চা খাওয়ার পরে আমি একটু রেস্ট নিয়েছিলাম, তার মানে টিভি দেখেছিলাম, আর এখন হচ্ছে রুটি বানাবো। রুটি মানে আমার রুটি বেলা টেলা হয়ে গিয়েছে, রুটি সেঁকতে এসেছি, ওরা এখন খাবে তাই গরম গরম রুটি সেঁকে দেবো। আর কাবলি ছোলা আর পনিরের যে তরকারিটা করেছিলাম সেটা রয়েছে, সেটাই রুটি দিয়ে খাওয়া হবে। আর আমি রুটি খাবো না, রুটি খেতে আমার ভালো লাগে না, তাই ভাত রয়েছে রাইস কুকারে, সে ভাত দিয়ে আমি আগে একটা ভিডিওতে দেখিয়েছিলাম একটা খাবার বানিয়েছিলাম, ওটাই বানিয়ে খাবো। তার জন্য সবকিছু কেটে কুটে রেখে গিয়েছিলাম, ওদের রুটি বানিয়ে দিয়ে তারপরে আমি ওটা বানিয়ে খাবো। তাহলে শুরু করে দেই বানানো। এই দেখো রুটি বেলে রেখে দিয়েছিলাম, আর এখানে ডিমটাও ফেটিয়ে রেখেছি, এটা আমার খাবার জন্য। আর হচ্ছে গাজর, কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। আগে ওদের জন্য রুটি বানাবো, তারপরে আমার জন্য বানাবো খাবার। বাজে প্রায় 10টা বেজে গিয়েছে, আমাদের সবার খাওয়া দাওয়া শেষ, ওরা দুই ভাই রুটি খেয়েছে আর দাবা খেলেছে, ওদেরও খাওয়া শেষ, আর আমিও খেয়ে নিয়েছি আমার খাবারটা বানিয়ে। আমি খেয়ে দিয়ে এখন ঘরে চলে এসেছি, আর রাত্রেবেলা থালা বাসন ধুইনি, এখন ধুতে ইচ্ছা করছে না, তাই কালকে সকালেই ধুয়ে নেব। ভাল লাগছে না, প্রত্যেক দিন ধুতে ভাল লাগে না। তোমার ধুতে ইচ্ছে করছে? ওর নাকি ধুতে ইচ্ছে করছে, তাহলে যাও একটু ধুয়ে রেখে আসো, তাহলে আমার সকালবেলা কষ্ট করা লাগবে না। রে যাবে? যাবে না পাজি। আর এখন কি করব আমি? দু তিন দিন হলো আমি টিকটকে কোনো ভিডিও বানাচ্ছি না, ভালো লাগছে না। হ্যালো এভরিওয়ান, কালকে রাতে আমি ভিডিওটা শেষ করিনি, আজকে হচ্ছে পরের দিন, মানে আজকে হচ্ছে বৃহস্পতিবার, এখন বাজে হচ্ছে 11:00 থেকে আমি আবার ভিডিওটি আবার শুরু করেছি, আর একটা তোমাদের জিনিস দেখাই। আর হ্যাঁ, সকালবেলা আমি রান্না করেছি আলু সেদ্ধ, আর এখনে একটা জিনিস তোমাদের আমি দেখাচ্ছি, দাঁড়াও। এই দেখো পুঁটি মাছ, কই মাছ, এইগুলো সবে বাজার থেকে কিনে নিয়ে আসছে, আজকে কাটিয়ে নিয়ে আসিনি কারণ এখনে কাটানোর সময় নেই। আর এর মধ্যে হ্যাঁ, এখন এগুলো আমি কাটবো। দেখো আর এখানে হচ্ছে চিংড়ি মাছ, আর বাকি আর অন্য কোনো মাছ আছে না? এই দেখো, তাহলে আমি মাছ কাটা শুরু করে দেই। আর ভেবেছিলাম যে মাছ কাটবো কি দিয়ে, আমাদের তো ছাই নেই, তারপরে মনে পড়লো মা তো এসে উনুনে পিঠে বানিয়েছিল, সেই ছাই রয়েছে।
খাই না, ভেবেছি কই মাছের ডিম দিয়েছি তা খাচ্ছি না, খাচ্ছি না, খা বিল্লি হলে এতক্ষণে খেয়ে নিত। আরে কই মাছ সবগুলো কাটিনি, কারণ অতগুলো কই মাছ কেটে যদি ফ্রিজে রাখি না কেমন একটা হয়ে যাবে, তার জন্য জ্যান্ত বালতিতে রয়েছে, যখন দরকার হবে পরে তখন কেটে নেব। ও খাচ্ছে না, এই পাশে আরো বিল্লি আছে তারা খেয়ে নেবে পরে। তোমরাই দেখো কত মাছ কাটাচ্ছে, এই দেখো চিংড়ি মাছ, চিংড়ি মাছ, কই মাছ, পুঁটি মাছ, বাবা আমার হাত শুধু কেটে যায়, এক থালা বাসন ধুতে গেলে আর এই মাছ কাটতে গেলে আমার হাতের আর হাত থাকে না। বাবা রে বাবা কত জায়গায় কেটেছে, এই দেখো এখানে ওই যে কেটেছে কত জায়গা। কি অবস্থা করেছি মাছগুলো, না কাটতে জানলে গা হয়, তাও পারি, এমন না যে পারি না, মোটামুটি সবকিছু একটু একটু করে ভালোই করতে পারি, নিজের প্রশংসা নিজে করছি দেখেছ, কিন্তু যেটা আমি পারি সেটা তো করবই না। চিংড়ি মাছগুলো না আলাদা রুটি হবে। এই দেখো মাছ কাটাও কমপ্লিট, এখন নুন হলুদ মাখিয়ে নিয়েছি ভাজার জন্য, পুঁটি মাছটা তিনটে পুঁটি মাছ আর তিনটে কই মাছ, কই মাছটা দিয়ে তরকারি করব, আর এই পুঁটি মাছ তিনটে আমরা গরম গরম ভাজা খাবো, তার জন্য নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এপাশে কড়াইতে তেল গরম হয়ে গিয়েছে, আমি পুঁটি মাছগুলো ভেজে নেব। এই দেখো কাঁচকলা দিয়ে কই মাছ দিয়ে তরকারি করেছি, জ্যান্ত কই মাছ, পুঁটি মাছ ভাজা, এখান থেকে আমার বর একটা খেয়েছে। আর এই দেখো এটা হচ্ছে থানকুনি শাক, আমি কুচি কুচি করে কেটে চালের গুঁড়ো দিয়ে একটু জিরে বাটা, একটু কাঁচা লঙ্কা বাটা, নুন হলুদ দিয়ে এটা মেখে নিয়েছি। এবার এটা আমি ফ্রাই করব, থানকুনি পাতা বড়া হবে। আরে দেখো আমি গরম গরম থানকুনি শাকের বড়া খাচ্ছি, একটু পরে স্নান করতে যাব, এটা খেয়ে যাব, কারণ এটা ঠান্ডা হয়ে গেলে না খেতে ভালো লাগে না, তার জন্য এটা খেয়ে তারপর আমি স্নান করতে যাব। ভীষণ সুন্দর হয়েছে খেতে, নিজের রান্না নিজেরই প্রশংসা করছি। দুপুরে খাওয়া দাওয়ার পরে ঘুমিয়ে পড়েছিলাম আর সবে ঘুম থেকে উঠেছি, ঘুম থেকে উঠে এখন এই বাইরে এসে বসছি, আর এপাশে আমার বর গাছে জল দিচ্ছে, দাঁড়া তোমাদের একটু দেখিয়ে দেই। ওই দেখো গাছে জল দিচ্ছে, দেখো, আর বাইরে ভীষণ মশা, আমাকে মশায় কামড়ে দিচ্ছে রে বাবা। আর এই বালতিটায় সকালবেলা বাজার করতে গিয়েছিল তো গরম জল করে, যে জামা কাপড় ছিল সেগুলো তো ঘরে তোলা হয় না, বাইরে থাকে গরম জল করে, তাহলে ওর মধ্যে দেওয়া হয়েছে ধোয়ার জন্য। আর আমি আজকে শ্যাম্পু করেছি, দেখো চুলগুলো কেমন ফুলে উঠেছে, যেদিন শ্যাম্পু করি না সেদিন চুলগুলো পুরো ফুলে একদম, এই দেখো চুল ফুলে উঠেছে পুরো, আর চোখ মুখও ফুলে গিয়েছে বাবা। এই ভিডিওটা কন্টিনিউ করেছিলাম আমি গতকাল থেকে, তাহলে আজকের মতো এই ভিডিওটা শেষ করব, কারণ এই ভিডিওটা না শেষ করলে আমার তো নতুন ভিডিও তো বানাতে হবে, তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব।
আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে, আর সাথে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, সঙ্গে বেল বাটনটি অন করে দেবে, যাতে পরবর্তী ভিডিও আপলোড করলে সেটা তোমাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যায়। বাই, দেখা হবে নেক্সট ভিডিওতে।